ফেসবুকে প্রচুর লেখালেখি হয় বহু মানুষ লেখেন অসংখ্য মানুষ পড়েন প্রচুর ভুল বানান লক্ষ্য করা যায় ফেস্টুন সাইনবোর্ডে ভুল বানানের বেনার আমরা এসব ভুল বানান দেখতে দেখতে অভ্যস্ত হই এবং নিজেরা যখন কোনো কিছু লিখতে যাই তখন নিজেদের অজান্তেই ভুল বানানটি লিখে ফেলি আর সেটি যদি হয় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তাহলে ওই পরীক্ষার্থীর জন্য এটি অশনী সংকেত কয়েকটি ভুল শব্দ একটি উৎকৃষ্ট রচনাকে নিকৃষ্ট রচনায় পরিণত করে আর খাতা মূল্যায়ন করেন তিনি কিন্তু সঠিক বানানটি জানেন এই জন্যে আমি একটি কৌশল অবলম্বন করতাম সেটা হচ্ছে ছোট্ট একটি খাতায় কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ লিখে রাখতাম এবং মাঝে মাঝে এক ঝলক এক পলক এই পৃষ্ঠাগুলো উল্টিয়ে দেখে নিতাম যাতে আমি সঠিক বানানের সঙ্গে অভ্যস্ত হই বিশেষ করে বিভিন্ন পরীক্ষা যারা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন কোনো রচনা বা প্রবন্ধ আপনি লিখতে যাবেন তখন সংক্ষেপে লিখতে গেলে কিছু গুরুত্বপূর্ণ এবং জটিল শব্দ প্রয়োগ করতে হয় তখনই সংক্ষিপ্ত করা যায় এবং উৎকৃষ্ট রচনা লেখা যায় দেখুন কিছু শব্দ পুরোদস্তুর পুরোদস্তুর শব্দটি মানে তো জানেন সকলেই যে তিনি একজন পুরোদস্তুর ভদ্রলোক কি করণ খুবই সুন্দর একটি শব্দ ঐপনি বেশি কি করণ আশা করি জানেন সামাজিকীকরণ এটিও সুন্দর একটি শব্দ সামাজিকীকরণ ছোটবেলা থেকেই একজন মানুষের সামাজিকীকরণ শুরু হয় সৈরতান্ত্রিক কথায় কথায় আমরা কিন্তু কথাটি বলি বানানটি সৌর সৈরতান্ত্রিক বৈশ্বিকীকরণ কোনো কিছুকে একেবারে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে এই শব্দটি বা সারা বিশ্বের মতো করে করে নিতে এই শব্দটি বৈশ্বিকীকরণ মহিরুহ মহিরুহ বুঝেন নিশ্চয়ই সবাই জানেন আপনারা সবাই অনেক জানেন ঐকমত্য নৈসর্গিক স্বাচ্ছন্দ্য বোধ এটা অনেকে বোধ যাই বলেন অনেক কিছু বলে অনেক কিছু লেখে স্বাচ্ছন্দ্য বোধ এরপরে সর্বোপরি শেষে গিয়ে কিন্তু আমরা লিখি সর্বোপরি উত্তর উত্তর ব্যাংক বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় দেখুন গয়ার পরীক্ষায় ভুল করা ভুল ভুল বানানো অনেকে ভুল করে ফেলি এই হচ্ছে বিষয় তো কৌশলটি বেশ কাজে লেগেছিল তো ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন টুর এডুকেশন পেজটিতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সফল হন অবশ্যই সফল হবেন যে যে পজিশনে আছেন সেখান থেকে তার উন্নতি হোক তো ভালো থাকবেন সকলে